वेलकम टू कांती फलीजा एजुकेशन ई लर्निंग क्लास स्टैंडर्ड 3 भूगोल তোমাদের আজকে 12 পাতা পড়াবো এসো উত্তর লেখা অভ্যাস করি এইটাই আলোচনা করব এবং উত্তর প্রশ্ন এবং উত্তর আলোচনা করব দেখো কি লেখা আছে সূর্যের সবথেকে নিকটতম গ্রহ কি না উত্তর হবে কি সূর্যের সবথেকে নিকটতম গ্রহ হলো বুধ ঠিক আছে আবার দেখো সূর্যের সবথেকে দূরের গ্রহ কি না সূর্যের সবথেকে দূরের গ্রহ নেপচুন আর পৃথিবীর সবথেকে কাছের গ্রহ কি না পৃথিবীর সবথেকে কাছের গ্রহ হলো শুক্র শুক্র গ্রহ পৃথিবীতে কি নামে পরিচিত শুক্র গ্রহ পৃথিবীতে ভোরবেলায় সূর্য তারা এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা তারা নামে পরিচিত আয়তনের সবচেয়ে বড় গ্রহ কোনটি না আয়তনে সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি আয়তনে সবথেকে ছোট গ্রহ কোনটি আয়তনে সবথেকে ছোট গ্রহ বুধ গ্রহগুলির মধ্যে আয়তনে পৃথিবীর স্থান কত গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান পঞ্চম পৃথিবী থেকে কোন কোন গ্রহের তাপমাত্রা বেশি পৃথিবী থেকে বুধ ও শুক্র গ্রহের তাপমাত্রা বেশি পৃথিবী থেকে কোন কোন গ্রহের তাপমাত্রা কম পৃথিবী থেকে মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন গ্রহের তাপমাত্রা কম তাহলে এই যে এসো উত্তর লেখা অভ্যাস করি এর ভেতরে যে ছোট ছোট কোশ্চেন গুলো বললাম এবং তার উত্তরও আমি বললাম পেজ নম্বর 12 তে দেখো তোমাদের প্রশ্ন সহ উত্তর লেখাই আছে এগুলো তোমরা ভালো করে পড়বে এবং না দেখে অভ্যাস করবে লেখা আর এবারে একটা গ্রহের নাম আমি বলছি দেখো পৃথিবী পৃথিবীটা কি সেটা আলোচনা করছি দেখো আমরা যে গ্রহটিতে বসবাস করছি তার নাম হলো পৃথিবী অন্যান্য গ্রহগুলির মতো সূর্য থেকে গ্রহটি সৃষ্টি পৃথিবী সূর্যের আয়তনের চেয়ে প্রায় 13 লক্ষ গুণ ছোট একটি ফুটবলের পাশে আলপিনের মাথাকে যেমন ক্ষুদ্র দেখায় সূর্যের পাশে পৃথিবীকেও তেমনি মনে হয় সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ পৃথিবী সৌরজগতের শুক্র ও মঙ্গল গ্রহের মাঝে পৃথিবীর অবস্থান আর গ্রহগুলির মধ্যে আয়তনে পৃথিবীর স্থান পঞ্চম সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা এমনি যে গ্রহগুলির মধ্যে কেবলমাত্র আমাদের এই পৃথিবী সূর্য থেকে পরিণত আলো আর তাপ পাচ্ছে সঠিক তাপের জন্য তাই পৃথিবী গ্রহতেই যথেষ্ট পরিমাণ জল বায়ুতে যথেষ্ট পরিমাণ অক্সিজেন এবং অন্যান্য পদার্থ সৃষ্টি সম্ভব হয়েছে ফলে পৃথিবীতে জীবজগতে সৃষ্টি সম্ভব হয়েছে সূর্য থেকে সঠিক দূরত্ব না থাকা হওয়ায় অন্যান্য গ্রহগুলি সূর্য থেকে পরিমিত আলো আর উত্তাপ পাচ্ছে না হয় খুব গরম না হয় খুব ঠান্ডা হয় আর আগুনের হালকা না হয় মানে নিকস কালো অন্ধকার ফলে জীবজগতের সৃষ্টি সম্ভব হয়নি আমাদের পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারপাশে অনবরত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা এই
পরিক্রমণ কালটিকে এক বছর আমাদের ধরা হয়। আর এবারে দেখো অধিবর্ষ বা লিপ ইয়ার কিভাবে হয়। গণনার সুবিধার জন্য 365 দিনকে আমরা এক বছর ধরি, আর এর ফলে প্রতি বছর প্রায় 6 ঘন্টা করে বেশি থাকে, তার জন্য 4 বছর অন্তর আমরা 366 দিন পাই। একে আমরা লিপ ইয়ার বছর বলি বা বাংলায় বলি অধিবর্ষ। এবারে পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়, না পৃথিবী বা অন্যান্য গ্রহ উপগ্রহগুলি সূর্যের অংশ বিশেষ, গ্রহ উপগ্রহগুলি জন্মের পূর্বে সূর্যের আয়তন ছিল আরো বড়। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে একটি বিরাট নক্ষত্র মহাশূন্যে ঘুরতে ঘুরতে হঠাৎ সূর্যের কাছাকাছি এসে পড়ে। নক্ষত্রটির প্রবল আকর্ষণে আমাদের এই সূর্যের গা থেকে বেশ কিছুটা অংশ ছিটকে সরিয়ে আসে। এই বিচ্ছিন্ন জ্বলন্ত গ্যাসীয় অংশটি সূর্য, আর বড় নক্ষত্রটি মাঝখানে পড়ে দুদিকে আকর্ষণে টানাটানিতে পটলের মতো আকার ধারণ করে। পরে কিছুটা শীতল ও কঠিন হয়ে বিচ্ছিন্ন গ্যাসীয় পিণ্ডের পিণ্ডটি কয়েকটি ছোট বড় টুকরোতে ভেঙে গিয়ে মহাশূন্যে সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে থাকে। এই বিচ্ছিন্ন টুকরোগুলি এক একটিকে আমরা বলবো গ্রহ। আমাদের পৃথিবীও একটি গ্রহ, আমরা এই পৃথিবী গ্রহে বসবাস করি। সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী ছিল জ্বলন্ত গ্যাসের পিণ্ড এবং সেই সঙ্গে ছিল গলিত ধাতু। দীর্ঘকাল ধরে তাপ বিকরণের ফলে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং ক্রমশ গ্যাসীয় অবস্থা থেকে তরল এবং উপরিভাগে পাতলা কঠিন আবরণ সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের উপরিভাগে কঠিন আবরণকে ভূত্বক বলে। ঠান্ডা হওয়া পাতলা আবরণ অর্থাৎ ভূত্বকটি ধীরে ধীরে সংকুচিত হয় এবং বিভিন্ন চাপে কোথাও উঁচু কোথাও নিচু স্থানের সৃষ্টি করে। নিচু অবস্থান স্থানগুলির পরে সৃষ্টি জলে ভর্তি হয়ে সৃষ্টি হয় জলাভূমি, নদী, সাগর, মহাসাগর। সৃষ্টি হলো জলভাগ। উঁচু স্থানগুলি কোথাও সৃষ্টি হয় পাহাড় পর্বত মালভূমি ও সমভূমি। সৃষ্টি হলো স্থলভাগ। পৃথিবীর অভ্যন্তর ভাগে তাপ বিকিরণ কম হওয়ার জন্য কখনো প্রচন্ড উত্তপ্ত আর হয়ে বিভিন্ন বৈজ্ঞানিকরা অনুমান পৃথিবীতে আনুমানিক 450 কোটি বছর। তবে এই পৃথিবী গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় আসতে প্রায় সময় নেয় 350 কোটি বছর। পৃথিবীর আয়তন প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। এই আয়তনে প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার স্থলভাগ এবং প্রায় 36 কোটি গ্রহদের জন্ম বর্গ কিলোমিটার জলভাগ। অর্থাৎ পৃথিবীতে প্রায় শতকরা 29 ভাগ জল স্থলভাগ আর 71 ভাগ জলভাগ। পৃথিবীর আকৃতি আমরা ভূপৃষ্ঠের সকল অংশকেই সমতল ও চওড়া দেখি, তাই মাত্র কয়েক শতাব্দী আগেও মানুষের ধারণা ছিল যে পৃথিবীর উপর দিকে ক্রমাগত একই দিকে চলতে থাকলে ভূপৃষ্ঠ বা পৃথিবী হঠাৎ কোথাও শেষ হয়ে যাবে। তখনকার দিনে ধারণা ছিল যে পৃথিবীর আকার সমতল বা চ্যাপ্টা। আজ থেকে প্রায় 500 বছর আগে কলম্বাস, কুক, ম্যাগেলান এই সব ভূ পর্যটকেরা জাহাজে চেপে সমুদ্রের পথে ক্রমাগত একই দিকে অগ্রসর হয়ে দেখলেন যে তারা যে স্থান থেকে যাত্রা শুরু করেছিল আবার বহুদিন পরে প্রায় সেই স্থানে ঘুরে এসেছেন। তাহলে এখান থেকে ধারণা হয়েছিল পৃথিবীর আকার বলের মতো গোলাকার, তাই এটা সম্ভব হয়েছিল আগের দিনের পৃথিবী যে গোলাকার এই সংক্রান্ত
प्रमाण आछे जे समुद्रेर तीरवर्ती थेके कोनो जहाज जदि दूर समुद्रेर दिके गेले क्रमशः तार नीचेर अंशगुलि आगे एवं मास्तूल सबथेके अदृश्य हय ताहले पृथ्वी गोल बोले এই সমুদ্রপৃষ্ঠ গোলাকার পৃথিবী যদি সমতল হতো দূরে ঢালে গেলেও পুরো জাহাজটা একসঙ্গে চোখে পড়ত। তাই বর্তমানে মহাকাশচারীরা পৃথিবীর বাইরে থেকে মহাশূন্যে চাঁদের বুক থেকে পৃথিবীকে খালি চোখে দেখে এবং অসংখ্য ফটো তুলে প্রমাণ করে যে পৃথিবী গোলাকার ও উত্তর দক্ষিণে কিছুটা চেপ্টা একটা কমলা লেবুর মতো। এইভাবে পৃথিবী মানে পৃথিবীটাই তোমাদের থাকবে। দেখো এই ১২ থেকে ১৫ পাতা পর্যন্ত পড়া থাকবে, ১২ থেকে ১৫ পাতা পর্যন্ত। এর পরের দিন আমরা উত্তর লেখা অভ্যাস আবার করবো। এটা তোমরা বারবার রিডিং করবে এই পাতাগুলো, ১২ থেকে ১৫ পাতা। আর এসো অভ্যাস করে এর আগে যে ৫-৭টা প্রশ্ন উত্তর করিয়েছি এই ১২ পাতা, ওগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। না আর পৃথিবীর আকার যে কেমন এর মধ্যে এটা জানলাম, শুধু পৃথিবীটা বললে শোনালাম, এর এই পর্যন্ত থাকবে এবং তোমরা ভালো থাকবে।